বৃষ্টি মনে হয় এবছর আর বন্ধ হইতো না, সারা বছর বৃষ্টি হইতেই থাকবো। আর বৃষ্টির লেগে আর কিচ্ছু ভাল লাগে না। এদিকে আইয়া পড়ছে দুর্গা পূজা, পূজার কাজ টাজ কিচ্ছু করতে পারতাছি না, ধোয়া পাল্লা মোছা ঝাড়া বৃষ্টির কারণে। তো আর এদিকে আজকে আবার সনর পরীক্ষা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সনর আজকে বৃষ্টি পরীক্ষা, তো পরীক্ষা দিতে যাইব আর সন রেডি। এদিকে সন কালকে মহালয়া গেছে, একটা দুর্গা ছবি আঁকছিল, ইডেই দেখতেছিল, গাড়ি আইতেছে না এখনো, গাড়ি লেগে অপেক্ষা করতেছে, তো এদিকে ছবিটা দেখতেছে, তো এটা তোমরাও একটু শেয়ার করলাম আর কি। তো চলো সন এখন রেডি, গাড়িও আইছে, বৃষ্টিও একটু কমছে, তো এবার সন যাইতেছে। আর আমি আজকে ঘর থেকে বাইর হয়েছি না, একটু শরীরটা খারাপ আছে এর লেগে। আর সন বাবা যাইতেছে, সনর একটু আগাইয়া দিতে, গাড়িতে উঠাইয়া দিতে আর কি। কখনো বৃষ্টি পড়তেছে এর লেগে ছাতি লইয়া যাইতেছে আর কি। তো চলো সন পরীক্ষা দিয়ে আয়োক, বাকি ব্লগটা দেখতে থাকো তোমরা। গুড আফটারনুন বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ভিডিওটা একটু অন্যরকম, সকালবেলার থেকে ভিডিও ঠিকই স্টার্ট করছিলাম, কিন্তু ভিডিওটা কমপ্লিট করা হয়েছে না, বা সারাদিন কিছু ভিডিও করা হয়েছে না, এখন হয়েছে বিকালবেলা। তখন কইছে তোমরা লোকে একটুখানি কথা কই, মনটাও ভালো হইব, শরীরটাও ভালো লাগে কিনা দেখি। তো আমার মানে ভিডিও করাটা একটা মানে নেশায় পরিণত হয়ে গেছে, মানে ভিডিও না করলে একদমই ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে ভিডিও করতেই পারি না, শুধু একমাত্র শরীরের লাগে, শরীর খারাপ হইয়া যায় মাঝে মধ্যে, এমন পরিমাণে ভিডিও করতে পারি না। যেমন আজকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে, সকালবেলাও খারাপ আসছিল, কিন্তু ক্যামেরার সামনে আইসি না আর কি। এই বিষয় নিয়ে তো সকালবেলা বৃষ্টি হয়েছে, আজকে তো সারাদিনে বৃষ্টির ওয়েদার, তো অক্ষণ বৃষ্টি হইতেছে না, কিন্তু অন্ধকার বৃষ্টির ওয়েদার, রোদ টোদ নাই, আজকে দুই তিন দিন ধরেই বৃষ্টি। তো সনর আজকে পরীক্ষা ছিল, সকালবেলা সন পরীক্ষা দিতে গেছে, দেখছই তোমরা। এরপরে সনরে ফাটাইয়া আমি একটু ভাত খাইয়া যে ঘুমাইছি, সন পরীক্ষা দিয়ে আইয়া পড়ছে, মানে এই সময় উঠছি না আমি, সন আইসে যে আমি উঠতে পারছি না, এতটা পরিমাণে শরীর খারাপ। তো সন আজকে তাড়াতাড়ি আইসে, একটার সময় আইসে, আজকে সনর পরীক্ষাটা ছিল 40 নম্বরে, 1.5 ঘন্টায়, তো 12:30টায় পরীক্ষা শেষ, একটার মধ্যে বাড়িতে আইয়া পড়ছে। আর আয়নের পরে এমনি কথা কইতাছি সনর সঙ্গে, কিন্তু আমি বিছনার থেকে উঠতে পারতাছি না। তারপরে সে ঘুমায় ঘুমায় সনর মানে পরীক্ষার পেপারটা দেখলাম আর কি। তারপরে এবার সন নিজে নিজে ড্রেস খুললা, নিজে নিজে হাত মুখ ধুইয়া আমার সঙ্গে বইয়ে বইয়া মানে ইয়ে করছে আর কি, মানে নিজে নিজে খেলছে, আট আট করছে এই আর কি, নিজে নিজেই করছে 1 ঘন্টা, একটার থেকে দুইটা। আমি দুইটার পরে যাইয়া ঘুম থেকে উঠছি, মানে তখন যাইয়া একটু মানে কী কম একটু সতেজ হয়েছি আর কি। আসলে এটা ঘুমের কারণে হইতেছে না কি লেগে হইতেছে আমি কিচ্ছু বুঝতেছি না, মানে ঘুমটা রাত্রে কম হয়, তো এই কারণে কি দিনের বেলা এরকম ঘুম হয়, মানে ঘুমাইয়ে না কি, শরীরটাও প্রচণ্ড উইক, কিচ্ছু বুঝি না, আজকে ভীষণ শরীর খারাপ, মানে রান্না বান্না কিছুই ঠিকমতো করতে পারছি না আর কি। আজকে কোনো রকম মানে খাওয়ানো লাগবো এর দূরেই রান্না বান্না, তো এর লেগে তোমরা লোক কিচ্ছু শেয়ার করা হয়েছে না। আজকে আরও বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের পূজাও আমি দুইটার পরে ঘুমোর থেকে উঠটা স্নান করে এরপরে দিছি এত দেরিতে, আমার এরকম হয় না, বৃহস্পতিবার দিন অন্তত চেষ্টা করি তাড়াতাড়ি পূজা দেওয়ার, আজকে একদম লেট। তো মা লক্ষ্মীর কাছে ক্ষমা টমা চাইয়ে লইলাম, কী তার করুম। তো তোমরা লোকে মানে এই কথাটাই শেয়ার করতে আইছি যে আমি ভালো নাই, মানে প্রচণ্ড শরীর খারাপ, আজকে যে শুধু ওইটা না, আমার অনেক দিন ধরেই শরীরে অসুস্থতা প্রচণ্ড, আজকে ধরো 2-2.5 বছর ধরেই আমি খুবই অসুস্থ, কিন্তু ক্যামেরার সামনে তো সবসময় সব কিছু কওয়া বা দেখানো যায় না, তো সবসময় নর্মাল ব্লগ করি, তোমরা দেখো মানে আমার ব্লগে দেখে বুঝতে না যে আমি কতটা পরিমাণে অসুস্থ থাকি। তো ক্যামেরার সামনে মোটামুটি একটা হাসি মুখ লইয়া ভিডিও করানোর চেষ্টা করি, তো আর ভিডিও করলে আমারও ভালো লাগে, মনটাও ফ্রেশ থাকে, মনের সাথে মন ভালো থাকলে শরীরটাও যত রোগ হইব শরীরটাও হয়তো একটু ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে এত বেশি শরীর খারাপ হয়ে যায় ভিডিও করতে পারি না, যেমন আজকে সারাদিন ভিডিও করতে পারছি না। তো এখন কই যে তোমরা লোক একটু কথা শেয়ার করি, আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে জানো, অনেক দিন ধরে অসুস্থ থাকতে থাকতে মানে একটা ভয় কাজ করে মনের মধ্যে যে আমি নি মরে যাবো, আমার এই একটা ভয়ে ঢুকছে মনের মধ্যে যে এত পরিমাণে অসুস্থ, এত পরিমাণে রোগ, মানে চিন্তাই করতে পারতাম না আমার শরীরে কী নাই, সব ধরনের রোগের বাসা বানিয়ে দাঁড়াইছে আমার শরীরে, তো ওইটার লাগে ভয় পাইতাছি আমি নি মরে যাবো, আমি মরে গেলে আমার মেয়ের কী হইব, এটা চিন্তা করে আমার কান্না পায়, ভয় পাই,
এই আর কি, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, একটা কথা আছে, জন্মইছে মরণ তো হইবই একদিন, কিন্তু এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে যামু কয়টা ভাবলো কেরম লাগে, ভীষণ ডরাই মরণের কি আর কম। তো তোমরা অবশ্য জানতে চাইতেছো আমার কি রোগ, তো সব রোগ কি রোগ আসলে আমি নিজেও জানি না, তো এতদিন তোমরার লোকে শেয়ারও করছি না বা এতদিন তোমরা জানাইছিও না যে আমার কি কি হয়েছে না হয়েছে বা ক্যামেরার সামনেও বোঝা যায় না যে আমি অসুস্থ। আসলে কি রোগ জানি না, মানে শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড উইক থাকে সব সময় শরীর, হিমোগ্লোবিন কম, তারপরে আজকে যেমন আবার নতুন করে ঠান্ডা লাগিয়া গলা ব্যথা সর্দি ভাব হইয়া গেছে, তো এটি তো নর্মাল, কিন্তু এই যে শরীরের দুর্বলতা, পা ব্যথা, গা ব্যথা, হাঁটতে পারি না, কাজ করতে পারি না, হাঁপাই, কাজ একটু কাজ করলে হাঁপাই, তারপরে বুকের মধ্যে একটা ধরপড় ধরপড় করে, তারপরে অ্যালার্জির প্রবলেম আছে, গ্যাসের প্রবলেম আছে, মারাত্মক গ্যাসের প্রবলেম, কিছু না খাইলেও আমার গ্যাস হইয়া যায়, গ্যাস হইয়া এমন অবস্থা হয় মানে বমি, তারপরে মানে ধরো বুকে ব্যথা, পেটে ব্যথা, মানে নিঃশ্বাস ফলাইতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে যায়, তো ভীষণ খারাপ অবস্থায় আছি, আরও প্রচুর সমস্যা আছে শরীরে। তো দেখি সনর পরীক্ষা চলতেছে, সনর পরীক্ষাটা শেষ হলে তারপরে ডাক্তারের কাছে যামু, কি হয়েছে না হয়েছে জানুন তো লাগবো। তো আজকে আর তেমন বিশেষ মানে কাজ বাজ, মানে যেরম আমি ডেলি লাইফস্টাইল ব্লগ করি আজকে এটা হয়েছে না আর কি, আজকে তোমরা লগে শুধু মানে আমি অসুস্থ এই কথাটাই জানানোর লাগিয়া আবার ভিডিওটা অন করছি, সকালবেলা একটু স্টার্ট করে আর ভিডিও করা হয়েছে না, আজকে দুই তিন দিন ধরে ভালোভাবে ভিডিও করতে পারতেছি না, তো মানে অসুস্থতার কারণে আর কি। তো চলো, শরীর থাকলে তো শরীর অসুস্থ হইবই, কিন্তু এরপরও মনের মধ্যে একটা ভয় লাগে, কতদিকে কত কিছু হইতেছে, ভালো ভালো মানুষ জায়গা হঠাৎ করে, তো এরমনি জায়গা, তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমি না মরি, বাঁচি থাকি, সুস্থ হইয়া যায় তাড়াতাড়ি, টাটা। আমি মরে গেলে তো তোমরা আমার ভিডিওই দেখতে না, তো একটু আশীর্বাদ করো যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি, তো তোমরাও ভালো থাকো, আমি ঠাকুরের কাছে প্রে করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হইব নেক্সট আর একটা ভিডিওতে, চেষ্টা করুম সুস্থভাবে ভালোভাবে একটা ভিডিও দেওয়ার। তো চলো আজকের লাগে, টাটা।